সদরঘাটে বৃহস্পতিবার রাতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবে একই পরিবারের ছজন নিখোঁজ হয় তাদের উদ্ধারে অভিযানে নামে ফায়ার সার্ভিস বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশ সাইট সোনারে স্ক্যানার নিয়ে অভিযানে যোগ দেয় নৌবাহিনী শুক্রবার একজনের মরদেহ উদ্ধারের পর শনিবার সকালে বুড়িগঙ্গা থেকে আরও চারটি মরদেহ উদ্ধার করা হয় এদিকে নিখোঁজদের উদ্ধারে সব চেষ্টাই করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্তারা ছয়জন লোক নিখোঁজ ছিল এই সময় পর্যন্ত আমরা পাঁচজন মৃত ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হয়েছি আর আর একজন ভিকটিম রয়েছে আমরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি এবং এই উদ্ধার কাজ অব্যাহত থাকবে তবে নৌ চলাচলে অব্যবস্থাপনায় ক্ষোভ জানিয়েছেন নিহতদের স্বজনরা প্রথম লাশ আমরা উদ্ধার করে লেছি আমরা বোট বাড়া যদি লস ধরার অনুমতি না দেয় তাহলে আজকে এই ঘটনাটা হইতো না দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি সাধারণ মানুষের লঞ্চের যে ব্যাগার দেয় এই সাইড দিয়ে নৌকা চলাচল না করা নিষাদ করলে সবচেয়ে বেটার হয় গেল বৃহস্পতিবার রাতে সদরঘাটের কাছাকাছি সুরভি সাত নামে বরিশালগামী লঞ্চ একটি নৌকাকে ধাক্কা দিলে মুহূর্তে নৌকাটি তলিয়ে যায় নিখোঁজ হয় একই পরিবারের ছয় সদস্য আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা